তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم نبيجي بولن تما دير كارو شكال جدي هاي تين عبستا ہے بولن كوي عبستا ہے آغامي کالر شكال دا جدي آمار اپنار جيبون تين تا عبستا ہے من أصبح منكم آمنا في سربه ایک نمبر تمار شكال جدي امان عبستا ہے تمي تمار پوریبار کے نئے نیرپو دیا سو এক নাম্বার তোমার সকালটা যদি এমন অবস্থায় হয় তুমি তোমার পরিবার নিয়ে নিরাপদে আছো দুই নাম্বার মুআফান ফি জাসাদিহি তোমার শরীরটা সুস্থ আছে তিন নাম্বার ইনদাহু কুতু ইয়াউমিহি তোমাদের কারো কাছে যদি একদিনের খাদ্য থাকে সকালবেলা তুমি দেখলা তোমার পরিবার নিয়ে তুমি নিরাপদে আছো দুই নাম্বার দেখলা তোমার শরীরটা সুস্থ আছে তিন নাম্বার তুমি দেখলা আজকের চলার মতো তোমার কাছে খাবার আছে নবীজি বলেন ফাকান্নামা হিজাত লাহুদ দুনিয়া যেন পুরা দুনিয়ার কল্যাণ তাকে দিয়ে দেওয়া হলো আপনার সকাল যদি তিন অবস্থায় হয় আপনি পরিবার নিয়ে নিরাপদে আছেন আপনি সুস্থ আছেন আপনার কাছে একদিন চলার মতো খাদ্য আছে মনে করতে হবে গোটা দুনিয়ার কল্যাণ আপনাকে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে বোঝা যায় সুস্থতা নিরাপত্তা হালাল খাদ্য এইগুলা থাকা এটা আল্লাহর নিয়ামত তা আল্লাহর কাছে সুস্থতা চাবেন পরিবারের নিরাপত্তাও তালাশ করবেন হালাল খাদ্য আল্লাহর কাছে চেয়ে নিব এই অভ্যাস যেন আমরা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সহি বুখারীর 2072 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم ما أكل أحد طعاما قط خيرا من أن يأكل من عمل يده نبيجي صلى الله عليه وسلم বলেন নিজের হাতের উপার্জিত খাদ্যের চাইতে কামাইয়ের চাইতে উত্তম খাদ্য মানুষ কখনো খায় না নিজের উপার্জিত যে হালাল খাদ্য এটার চাইতে উত্তম খাদ্য মানুষ কখনো খায় না ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহি সালাতু ওয়াসসালাম কানা ইয়াকুলু মিন আমালিয়াদিহি আল্লাহর নবী দাউদ আলাইহি সালাতু ওয়াসসালাম নিজের হাতের কামাইয়ের উপার্জিত খাদ্য তিনি ভক্ষণ করতেন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের হাতের কামাই এই কামাই করার পর যেটা তিনি উপার্জন করতেন কামাই করতেন সেটা থেকে তিনি ভক্ষণ করতেন আয়াত হাদিস সামনে রাখলে দুটো বিষয় বুঝি হালাল গ্রহণ করতে হবে হালাল খাইতে হবে হালাল উপার্জন করতে হবে আর নিজের হাতের কামাই যদি এই হালালটা হয় এটার প্রতি উৎসাহিত করা হয়েছে যে নিজে উপার্জন করে হালাল খাদ্য খাওয়া এটা সবচাইতে শ্রেষ্ঠ খাওয়া সহি বুখারীর 2074 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم لأن يحتطب أحدكم خير من أن يسأل أحدا فيعطيه أو يمنع نبيجي বলেন তোমাদের কেউ অন্য কারো কাছে কোনো কিছু চাওয়ার চাইতে নিজে কাট পিঠে বহন করে হালাল উপার্জন করা হালাল খাদ্য গ্রহণ করা এটা তোমাদের জন্য বেশি উত্তম لأن يحتطب أحدكم حزمة على ظهره তোমাদের কেউ কাঠ সংগ্রহ করে পিঠের মধ্যে নিবা নবীজি বলেন কাঠ সংগ্রহ করবা করার পর পিঠে বহন করবা করার পর এটা তুমি পিঠে নিয়ে নিয়ে ঘুরবা আর এটা বহন করে হালাল খাদ্য তুমি গ্রহণ করা মিন আইয়াস আলা আহাদান ফায়ুতিয়াহু আও ইয়ামনাহু তুমি কারো কাছে চাইলা চাওয়ার পর তোমাকে দিতেও পারে নাও দিতে পারে আল্লাহ নবী কয় কারো কাছে ভিক্ষা করার চাইতে এই কাঠ সংগ্রহ করে পিঠের উপর বহন করে হালাল খাদ্য গ্রহণ করা আমি নবী তোমার জন্য কল্যাণ ঘোষণা করলাম এই হাদিসে কি বোঝা যায় নিজে কামাই করা হালাল কামাই করা এটার প্রতি উৎসাহিত
সহিহ বুখারীর 2075 নম্বর হাদিসের বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন লাইয়া আখুজা আহাদুকুম আহবুলাহু খায়রুল লাহু মিন আইয়াসআলান নাস নবীজি বলেন তোমাদের কেউ রশি নিয়ে কাঠ সংগ্রহ করে ওই রশি দিয়ে কাঠ বেঁধে এটা নিয়ে ঘোরাফেরা করে খাদ্য উপার্জন করা হালাল কামাই করা মানুষের চাইতে চাওয়া থেকে আমি এই পেশাটাকে তোমাদের জন্য উত্তম বলে ঘোষণা করলাম রশি নিয়ে যাবা কাঠ সংগ্রহ করবা এরপরে লাকড়িগুলা বাঁধবা বাঁধার পর এই লাকড়ি নিয়ে বেঁচে তুমি হালাল খাদ্য গ্রহণ করাটা মানুষের কাছে ভিক্ষার চাইতে আরো কল্যাণ আরো উত্তম আমি নবী এই ঘোষণা করে গেলাম আদাবুল মুফরাদ আছে একটা কিতাবের নাম ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির লেখা এই কিতাবের 299 নম্বর হাদিস عن عمرو بن العاص رضي الله تعالى عنه قال بعث إلي النبي صلى الله عليه وسلم عمرو بن العاص رضي الله تعالى عنه برنونا تني بولن الله نبي عمر كسي اي شنبت پتھائلن فأمرني أن أأخذ علي سيابي وسلاحي ثم آتيه নবীজি আমার কাছে সংবাদ পাঠাইলেন আমি যেন অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে আমি আসি ফাফআলতু আমি অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হয়ে ফাআতাইতুহু ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দা আল্লাহ নবীর কাছে আসলাম আসার পর দেখি আল্লাহ নবী ওযু করতেছে নবীজি আমাকে বললেন অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে তরবারি নিয়ে আমি যেন নবীজির কাছে আসি আমি নবীজির কাছে আসলাম আসার পর দেখি আল্লাহ নবী ওযু করতেছে ফাসআদা ইলাইয়াল বাসার আল্লাহ নবী আমার দিকে গভীর দৃষ্টি দিলেন ভালো করে আমার দিকে তাকাইলেন সুম্মা তাআ এরপর আল্লাহ নবী মাথা মুবারক আবার নিচের দিকে করলেন ওযু করতেছে ভালো করে তাকাইছে তাকানোর পর সুম্মা তাআ আবার নিচের দিকে তাকাইছে এরপর আল্লাহ নবী আমাকে বলেন ইয়া আমরু ইন্নী উরিদু আন আবআসাকা আলা জাইশিন ফায়ুগনিমুকাল্লাহ আমর ইবনুল আসকে বলে আল্লাহ নবী আমর আমি তোমাকে এমন একটা বাহিনীর প্রধান বানিয়ে জিহাদের ময়দানে পাঠাইতে চাই যে বাহিনীর সাথে যখন তুমি জিহাদ করতে যাইবা যাওয়ার পর আল্লাহ তোমাকে প্রচুর গনিমতের সম্পদের মালিক বানায়া দিবে যেইমাত্র আল্লাহ নবী আমর ইবনুল আসকে বললেন আমর তোমাকে আমি এমন এক জিহাদে পাঠাইতে চাই যেখানে যাওয়ার পর আল্লাহ তোমাকে প্রচুর সম্পদের মালিক বানাবেন আমর ইবনুল আস এই কথা শোনার পর আল্লাহ নবী বলেন ইন্নি আরগাবু লাকা রগবাতান ফিল মালি সালিহা আমি চাই তুমি যেন হালাল সম্পদ কামাই করতে পারো ইন্নি আরগাবু লাকা মিনাল মালি সালিহা আমি চাই তুমি যেন হালাল মাল কামাই করতে পারো এটা আমার আগ্রহ আমর ইবনুল আস জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নি লাম উসলিম রগবাতান ফিল মাল আমি সম্পদের লোভে ইসলাম গ্রহণ করি নাই আমি সম্পদ কামাই করার জন্য ইসলাম গ্রহণ করি নাই ইন্নামা আসলামতু রগবাতান ফিল ইসলাম আমি ইসলামের আকর্ষণে মুসলমান হয়েছি হুজুর আমি সম্পদের লোভে মুসলমান হই নাই আমি ইসলামের আকর্ষণে মুসলমান হয়েছি ইয়া রাসূলুল্লাহ নবীজি বললেন আমর তোমার কথা ঠিক আছে তুমি ইসলামের জন্য মুসলমান হয়েছো এরপর আমর বলে ফাকুনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ইসলাম গ্রহণ করেছি ইসলামের আকর্ষণে যেন আমি আল্লাহ নবীর সাথে থাকতে পারি এটাই হলো আমার চাওয়া সম্পদ চাই না সম্পদ আমার কোনো প্রয়োজন নাই নবীজি জবাব দিলেন আমর নিয়মাল মালুস সালিহু লিল মারইস সালিহ ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম তুমি একজন ভালো মানুষ তাই আমি আল্লাহর কাছে তোমার জন্য উত্তম সম্পদের কামনা করলাম
ভালো মানুষের জন্য ভালো সম্পদ, ভালো মানুষের জন্য ভালো সম্পদ, এটা কতই না উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তাহলে এই হাদিস দ্বারাও বোঝা যায়, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বললেন যে আমি ইসলামের আকর্ষণে মুসলমান হয়েছি, আমি সম্পদের আকর্ষণে মুসলমান হই নাই, আমি নবীজির সাথে থাকার জন্য মুসলমান হয়েছি। নবীজি বললেন, আমর, আমি তোমার জন্য আল্লাহর কাছে উত্তম মাল কামনা করি, এই জন্য তুমি একজন উত্তম মানুষ, আর উত্তম মানুষের জন্য উত্তম সম্পদ, এটা কতই না কল্যাণকর, কতই না নেয়ামতের। হাদিস আয়াত সামনে রাখলে আমাদের এটাই বুঝে আসে, হালাল খাদ্য গ্রহণ করা, উত্তম খাদ্য গ্রহণ করা, ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া, এটাই মূলত উচিত, এটাই মূলত দরকার। আল্লাহ আমাদের সকলকে হালাল খাদ্য উপার্জন করা, হালাল সম্পদ উপার্জন করে আমরা যেন হালালটাই গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2361 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم اللهم اجعل رزق آل محمد قوتا نبي جي আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য যতটুকু পরিমাণ খাদ্য হলে তাদের দুনিয়ার মধ্যে চলতে সহজ হয়ে যায় এই পরিমাণ খাদ্যের ব্যবস্থা করে দেন। এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর কাছে খাদ্য চাওয়া, হালাল খাদ্য চাওয়া এটা দোষের না, আল্লাহর কাছে হালাল খাদ্য চাওয়াটাই দরকার। নবীজি বললেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য যতটুকু পরিমাণ খাদ্যের প্রয়োজন হয় ততটুকু পরিমাণ খাদ্যের ব্যবস্থা আপনি করে দেন। তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন, তোমাদের কারো সকাল যদি হয় তিন অবস্থায়, বলেন কয় অবস্থায়? আগামীকালের সকালটা যদি আমার আপনার জীবনে তিনটা অবস্থা হয়, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, এক নাম্বার, তোমার সকাল যদি এমন অবস্থায় হয় তুমি তোমার পরিবারকে নিয়ে নিরাপদে আছো, এক নাম্বার, তোমার সকালটা যদি এমন অবস্থায় হয় তুমি তোমার পরিবার নিয়ে নিরাপদে আছো, দুই নাম্বার, মুআফান ফি জাসাদিহি, তোমার শরীরটা সুস্থ আস, তিন নাম্বার, ইন্দাহু কুতু ইয়াউমিহি, তোমাদের কারো কাছে যদি একদিনের খাদ্য থাকে, সকালবেলা তুমি দেখলা তোমার পরিবার নিয়ে তুমি নিরাপদে আছো, দুই নাম্বার দেখলা তোমার শরীরটা সুস্থ আছে, তিন নাম্বার তুমি দেখলা আজকের চলার মতো তোমার কাছে খাবার আছে। নবীজি বলেন, ফাকা আন্নামা হিজাত লাহুদ দুনিয়া, যেন পুরা দুনিয়ার কল্যাণ তাকে দিয়ে দেওয়া হলো। আপনার সকাল যদি তিন অবস্থায় হয়, আপনি পরিবার নিয়ে নিরাপদে আছেন, আপনি সুস্থ আছেন, আপনার কাছে একদিন চলার মতো খাদ্য আছে, মনে করতে হবে গোটা দুনিয়ার কল্যাণ আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে বোঝা যায় সুস্থতা, নিরাপত্তা, হালাল খাদ্য এইগুলা থাকা, এটা আল্লাহর নেয়ামত। তা আল্লাহর কাছে সুস্থতা চাবেন, পরিবারের নিরাপত্তাও তালাশ করবেন, হালাল খাদ্য আল্লাহর কাছে চেয়ে নিব, এই অভ্যাস যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহুল জামে কিতাবের নাম 1730 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। নবীজি বলেন, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারামের মাধ্যমে লালিত পালিত হয়, নাউজুবিল্লাহ, হারাম উপার্জন যারা, যে শরীর লালিত পালিত হয় ওই শরীর জান্নাতে যাবে না। এই জন্য সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, মানুষ তোমরা হালাল পবিত্র খাদ্য এটা তোমরা গ্রহণ করো। সূরা নাহালের 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
كلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون আমার সাথে বলেন বলেন হালাল খাও শুকরিয়া আদায় করো এই আয়াতের অর্থ হালাল খাও আর আল্লাহ শুকরিয়া আদায় করো হালাল খাও আর শুকরিয়া আদায় করো তো আয়াতের সুন্দর অর্থ হলো তুমি খাও মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা আল্লাহ তোমাকে যে হালাল পবিত্র খাদ্য দিয়েছে তা থেকে খাও ওয়াশকুরু নিয়ামাতাল্লাহ আর এই যে আল্লাহ তোমাকে পবিত্র খাওয়াইলেন এটা আল্লাহ নিয়ামত এই নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি আল্লাহরই কেবল মাত্র ইবাদত তোমরা করো বলেন আমরা ইবাদত করি কেবল মাত্র কার আল্লাহ আল্লাহ এইজন্য আল্লাহ বললেন তোমরা আল্লাহ যা হালাল পবিত্র খাদ্য দিয়েছেন এটা তোমরা খাও এবং তোমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো আল্লাহ আমাদের সকলকে হালাল খাদ্য এবং হালাল খাদ্য পেয়ে যেন আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তাখরিজু শরহি সুন্নাহ নামে একটা কিতাব আছে এই কিতাবের 4113 নম্বর বর্ণনা সেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো এরপরে কি কয় দেখেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন উতলুবু ফির রিজকি অথবা উতলুবুর রিজকা তোমরা রিজিক তালাশ করো এরপর কয় ওয়াজমালু ফি তলাবির রিজকি তোমরা রিজিক অন্বেষণের ক্ষেত্রে সুন্দর যত অবলম্বন করো মানে মধ্যম পন্থা অবলম্বন করো রিজিক তালাশ করো রিজিক তালাশ করবা সুন্দরভাবে মধ্যম পন্থা অবলম্বন করবা রিজিক তালাশের ক্ষেত্রে মানে বাড়াবাড়িও না ছাড়াছাড়িও না হারামের দিকে যাওয়া যাবে না হালাল মোটামুটি পর্যায়ে যতটুকু হলে চলে এতটুকু চাওয়া বেশি চাইতে গিয়ে যেন এমন না হয় যে এটা চাইতে চাইতে তোমার মরণ হয়ে গেল হালালের অন্বেষণেও যেন তোমার নামাজ ছুটে না যায় এমনটাও যেন না হয় হালাল রিজিক তালাশ করতে গিয়ে আপনার নামাজ চলে গেল এটা কিন্তু বাড়াবাড়ি এটা আবার কি বাড়াবাড়ি রিক্সা চালকের উপার্জন হালাল নিঃসন্দেহে হালাল হালাল মানে অনেক বেশি হালাল রিক্সা চালকের উপার্জন কিন্তু উনি রিক্সা চালাইতে গিয়ে জোহর আসর বলল না এটা বাড়াবাড়ি তা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইয়াহমিলান্নাকুম ইসতিবতাউর রিজকি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইয়াহমিলান্নাকুম ইসতিবতাউর রিজকি বিমাআসিল্লাহ রিজিক তালাশ করতে গিয়ে যদি দ্রুত তুমি রিজিক না পাও এই দ্রুত রিজিক না পেয়ে হারামের দিকে তুমি যাবে না রিজিক তালাশ করতে গিয়ে আপনি দেখতেছেন দ্রুত আপনার রিজিক আসে না আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় আল্লাহর নাফরমানির মাধ্যমে যদি দ্রুত রিজিকের ব্যবস্থা হয় এই জাতীয় রিজিক তুমি তালাশ করবা না বলেন তো সুদের মাধ্যমে দেখতে দেখা যায় স্বল্প সময়ে অনেক বেশি টাকা হয়ে যায় সুদ এটা কি আল্লাহর নাফরমানি কিনা হ্যাঁ সুদ আল্লাহর নাফরমানি না ইবনে মাসউদ বলেন লা ইয়াহমিলান্নাকুম ইসতিবতাউর রিজকি বিমাআসিল্লাহ শোনো তোমরা আল্লাহর নাফরমানির মাধ্যমে রিজিক দ্রুত পাওয়াটা তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে দ্রুত রিজিক তালাশ করতে গিয়ে হারামের মধ্যে যেন তোমরা লিপ্ত হয়ে না যাও দ্রুত কামাই করার নেশায় হারামের মধ্যে যেন আমরা লিপ্ত না হই আল্লাহর কোনো নাফরমানি যেন আমরা না করি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই সতর্ক বার্তা আমাদের জন্য উচ্চারণ করলেন যে হালালের অন্বেষণ করতে গিয়ে দ্রুত রিজিক পাওয়ার আশায় এমন যেন না হয় যে তুমি নাফরমানিতে লিপ্ত হলা খুব মনোযোগ দিয়ে শোনেন এখন যেই কথাটা বলবো সেটা হলো সহিহ বুখারীর 2059 নম্বর হাদিসের বর্ণনাটা টানার পর আমাদের সমাজে দ্রুত বড়লোক হওয়ার আশায় মানুষ কিছু হারামের পথ বেছে নেয় এর মধ্যে উল্লেখযোগ্য একটা ভয়ঙ্কর হারাম এটা নিয়ে আলোচনা করব ওই আলোচনা শুরুর পরে আল্লাহর উস্তে কি উঠেন না জি সহিহ বুখারীর 2059 নম্বর হাদিসটা আগে শুনেন قال رسول الله صلى الله عليه وسلم
নবীজি বলেন ইয়াতি আলান্নাসি জামান লা ইউবালিল মারউ মা আখযা মিনহু আমিনাল হালাল মিনাল হারাম এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ পরোয়া করবে না কোত্থেকে সে কামাই করছে এই পরোয়া করবে না তার উপার্জিত জিনিসটা হালাল না হারাম মানুষ পরোয়া করবে না আসলেই হলো আমার পকেটের মধ্যে এটা হালাল না হারাম এটা দেখার সময় নাই নবীজি বলেন এমন একটা সময় আসবে মানুষ পরোয়া করবে না সে কি হালাল কামাই করলো না হারাম কামাই করলো নবীজি বলছে এমন একটা জামানা আসবে আপনারা বলেন তো এই জামানা কি আসবে না চলতেছে এই জাতীয় একটা ভয়ঙ্করতম হারাম যদি আমাদের বাংলাদেশের শব্দটা অপরিচিত আপনারা শোনার পর বলবেন এটা অপরিচিত কিনা আমাদের বাংলাদেশে যদি পরিচিত হয় বলবেন এই ভয়ঙ্করতম একটা হারামের নাম হলো সুদের মাধ্যমে উপার্জিত সম্পদ কিসের মাধ্যমে আমাদের বাংলাদেশে অপরিচিত হলেও বহির্বিশ্বে এটা পরিচিত বাংলাদেশে এটা পরিচিত তাহলে তো বাংলাদেশে যদি পরিচিত হয় তো ভালো করে একটু শুনতে হয় ঠিক না তাহলে সুদ আমাদের দেশে পরিচিত না আপনারা কি সবাই সুদ চিনেন মানে খান আর না খান সমস্যা নাই সুদের নাম শুনছেন তো আমাদের দেশে কি সুদ আছে সুদ হালাল না হারাম হারাম তো আমাদের দেশেও তাহলে যেই পদ্ধতিতে উপার্জন হারাম উপার্জন আমাদের কাছে আসে এই পদ্ধতির একটা ভয়ঙ্করতম পদ্ধতি হলো সুদ কেন এটা অনেকে অনেক নাম দেয় বিভিন্ন নামে বেনামে সুদ খায় বিভিন্ন নাম দিবে মুনাফা ইন্টারেস্ট আরও অনেক নাম আসবে তো এই জাতীয় নামের মাধ্যমে সুদ সুদেই এটা যত নামে দেন সুদের নাম যদি কোনো কারণে যদি সুদের নাম দিয়ে দেন যে আল্লামা সুদ কোনো কারণে যদি সুদের নাম এরকম ভালো দেন মুনাফা তো একটা সুন্দর শব্দ ইন্টারেস্ট সুন্দর শব্দ সুদের সাথে যত ভালো জিনিসে আপনি লাগান কেয়ামত পর্যন্ত এটা হারাম এটা হালাল কোনো ভালো যত পদ্ধতি অবলম্বন করেন এটা ভালো হবে না তাহলে আল্লামা লাগান আর ইসলাম লাগান কি লাগান আল্লামা লাগান আর এটার সাথে ইসলাম লাগান আর যাই লাগান সুদ সুদই